বাংলাদেশ আওয়ামী যুবলীগে কোনো চাঁদাবাজ টেন্ডারবাজ ও মাদক ব্যবসায়ীদের ঠাঁই নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। মঙ্গলবার সকাল 11টায় নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর যুবলীগের বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। আওয়ামী যুবলীগ মানুষের হৃদয়ে জাগরুক উল্লেখ করে শেখ ফজলে নাঈম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত উন্নয়নের জোয়ার রুখে দিতে নানান অপচেষ্টা চালাচ্ছে। প্রতিযোগিতা করতে গিয়ে কেউ যদি কাউকে কর্নার করে সেটা যুবলীগ মেনে নেবে না। কিছু ষড়যন্ত্র চলছে, 2 বছর বাকি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যেসব কাজ করছে সেই কাজগুলা মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষজন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের উপরে আরো ভরসা পাচ্ছে, তখনই এই বিএনপি জামা তাদের বিষ দাঁত বার করেছে। আমার বিশ্বাস যুবলীগই যথেষ্ট এই বিএনপি জামাতের বিষ দাঁতকে যাতে ঠেকে দিতে পারে। মহানগর যুবলীগের বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে যুবলীগকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কিভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী হব, আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার জন্য এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহানগরকে আমরা কিভাবে শক্তিশালী করব সে বিষয়ে আমরা সবাই কথা বলবো। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু সভাপতিত্বে সবাই অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, উপক্রিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, সদস্য জসীমউদ্দিন রাজীব, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলাওয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, মোহাম্মদ মাহবুবুল হক সুমন সহ অনেকেই। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।